ওং পরমাত্মনাম। শুনছেন শ্রীমৎ ভাগবত পাঠ চতুর্থ স্কন্ধ দ্বিতীয় পর্ব, দুঃখমংশ বিস্তার বর্ণন। মৈত্র কহেন, শুনো বিদুর সুজন, ব্রহ্মপুত্র দংশবং দক্ষ বংশ করিব বর্ণন। প্রসূতি নামেতে কন্যা মনুর আছিল, রূপবতী হেরিদক্ষ বিবাহ করিল। ষোড়শতনয়া হয় প্রসূতি উদরে, বিভা দেন ধর্ম অগ্নিপৃত্তিকণে হরে। ধর্ম করিলেন বিভা কন্যা ত্রয়োদশ, তবে সত্যবতী আর সবে রূপবতী আর নবীন বয়স। অগ্নিলন এক কন্যা অতি সুলক্ষণ, আর এক কন্যালন যত পিতৃগণ। শেষ কন্যা পাইলেন ভগবান হর, বিদুর সুনহ তার রীতি পরপর। শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি ক্রিয়া বুদ্ধি তুষ্টি, তিতিক্ষা উন্নতি মেধা লজ্জা মূর্তি পুষ্টি। এই ত্রয়োদশ কন্যা লইয়ে প্রজাপতি ধর্মহস্তে দান করে হয়ে হৃষ্টমতি। ধর্ম সহযোগী জন্মে সবারও সন্তান, সুনহ বিদুর তার বিশেষ প্রমাণ। শ্রদ্ধাতে জন্মায় সত্য মৈত্রীতে প্রসাদ, দয়াতে অভয় জন্মে মিটাতে বিষাদ। তুষ্টিতে জন্মায় হর্ষ শান্তি হতে সম, পুষ্টিতে জন্মায় গর্ব অতীব বিষম। ক্রিয়াতে জন্মায় যোগ দর্প উন্নতিতে, মেধাতে জন্মায় স্মৃতি অর্থ সে বুদ্ধিতে। লজ্জা অতি তীক্ষা হতে বিনয় মঙ্গল, নরনারায়ণ জন্মে মূর্তিতে কেবল। নারায়ণ অংশীভূত নরনারায়ণ, প্রসন্ন হইল ধিক জন্মিল যখন। মূর্তিগণ করে স্তব গন্ধর্ব অপসর, আনন্দেতে নিত্য করে যতে কিন্নর। পৃথিবীতে সুমঙ্গল হইল প্রচার, পুষ্পবৃষ্টি অবিশ্রান্ত পড়ে ভার ভার। ব্রহ্মাদি দেবগণ করিয়া আগমন, এক মনে পূজে সবে নরনারায়ণ। এহেন পূজার বিধি শুনহ বিদুর, শ্রবণেতে আত্মজ্ঞান উপজে প্রচুর। আগে নর নারায়ণ ধর্মের কুমার, সম্মুখে যত দেব সাজায় কাতার। করজোড়ে কহি সবে নারায়ণ প্রতি, তব মায়া বুঝে হেন কাহার সকতি। যে আত্মার রূপ হয় মহামায়া নাম, যাহার উদরে রহে এই বিশ্বধাম। যেই আত্মা করিবারে কার্যেতে প্রকাশ, ধর্মগৃহে জন্মিবারে কর অভিলাষ। ঋষিরূপী হইবে আছহ ভুবনে, ধন্য ধন্য তুমি দেব প্রণাম চরণে। সমুদ্র প্রমাণ শাস্ত্র করিলে মন্থন, যার তত্ত্ব কিছু নাহি হয় নিরূপণ। সেই আত্মারাম তুমি ধর্মের কুমার, তব পদে কোটি কোটি করি নমস্কার। সত্যগুণে এই জন বাসনা করিয়া, রাখিল অদ্ভুত কীর্তি দেবতা সৃজিয়া। যাহাদের পালনেতে বিশ্ব সংসার, কিছুমাত্র ত্রুটি নাহি হয় অবিচার। আঁকি পদ্ম যার তো সে লক্ষ্মীর প্রতিমা, কে পারে বর্ণিতে তার অপার মহিমা। তুমি দেব সেই জন ধর্মের কুমার, কৃপাবরে কর দৃষ্টি এবে সবাকার। এই রূপে করি স্তব স্তব্ধ দেবগণ, প্রবোধ মানিল তবে নরনারায়ণ। যুগ্ম ভাই কৃপাভরে হেরি দেবগণ, সানন্দে করিয়া সর্বপূজার গ্রহণ। চলিলেন দ্রুত পদে ত্যাজিয়া সংসার, গন্ধ মাদন নামে যেথায় পাহাড়। পরকাল নবরূপে দুই সহদর, পুরু যদুকুলে জন্ম লয়েন সত্তর। দুই কৃষ্ণ দুই কুলে হন উৎপাদন, অর্জুন একের নাম আর কৃষ্ণ ধন। প্রমিত হইল দুই দুকুল প্রচার, সেই যদু গুরুবংশ অপূর্ব বিস্তার। দক্ষের অপর কন্যা সহা নাম তার, বিবাহ করিলা অগ্নি তাহারে এবার। তার গর্ভে তেজিয়ান তিন পুত্র হয়, পরমান বাবক ও শুচি মহাশয়। পঞ্চ চত্বারিংশ অগ্নি তিনে তেজন মিল, পিতৃগণ হতে চারি অগ্নি উপজিল। ঊনপঞ্চাশ শত অগ্নি দেবেরও কারণ, যজ্ঞ কার্যে নাম করে যতেক ব্রাহ্মণ। এমতে অগ্নির বংশ হইল প্রচার, তাহারাই জগতেতে ক্রমেতে বিস্তার। দক্ষের অপর কন্যা স্বাধা নাম যার, পিতৃগণ সহ হয় বিবাহ তাহার। অগ্নিস্বাত্মা বহির সদ সমপথে আজ জপ, পিতৃগণ হন এরা করে জপ তপ। তাহাদের এদের যাদের লাগি হোম করা হয়, সাগ্নিক এদের অন্যে নিরগ্নিক হয়। দুই কন্যা তার জন্মে বরুণ বয়ুনা ধরিণী, অতি উগ্র তেজা দোহে ঈশ্বর বাঁধিনী।
জ্ঞান বিজ্ঞান এর পথে করেন বিহার, তাহাদের সন্তান কিছু নাহি হয়। আর সতী নামে আর কন্যা দক্ষের আছিল, বাছিয়া যতনে সে বিবাহ করিল। অতি পরায়ণা সেই হয় সেই সতী, স্বামী নিন্দা নাহি শুনে স্বামীতে ভকতি। স্বামী নিন্দা পিতৃমুখে করিয়া শ্রবণ, ত্যাজিয়াছিলেন দেহ থাকিতে যৌবন। অপূর্ব কাহিনী সেই পরমার্থ সার, শুনিলে নাহি কোথা কি যত পাপ ভার। দক্ষের বংশের ব্যাপ্তে কহিনু এখন, কি বলিব এবে ওহে যত সাধুগণ। সুবোধ রচিল গীত হরি কথা সার, যেমন হইল দক্ষ বংশের বিস্তার। ইতি দক্ষ বংশ বিস্তার বর্ণন। দক্ষ কর্তৃক শিবনিন্দা, শ্রুত কহি সম্বোধিয়া যত ঋষিগণ। শোনহ সুখের বাণী দক্ষ বিবরণ, সতী প্রাণ ত্যাগ কথা শুনিয়া বিদুর। সংশয় আপন মনে করেন প্রচুর, কারণ জানিতে তার হয় অবিলাশ। সেই হেতু জিজ্ঞাসেন মৈত্রেয় সকাশ, বিদুর কহেন শুনো মৈত্রের ব্রাহ্মণ। আর এক কথা কহ মম অকিঞ্চন, কহ ঋষি কেন সতী ত্যাজিলা জীবন। কেন দক্ষ নিন্দে শিব অতি সাধুজন, অনিষ্ঠা তনয়া সতী মায়ের আধার। অতীব স্নেহের ধন আপন পিতার, সেই ধন দিয়া করি চামতা গ্রহণ। কেন প্রভু মহাদেবী করেন নিন্দন, চরাচর গুরু শিব সন্তুষ্ট আপনি। নাহি পাই শত্রু তার খুঁজিয়া অবনি, পরম দেবতা তিনি অতি শান্তিময়। কলহ কিরণ কিংবা ককিবা কহ মহাশয়, প্রাণ হয় প্রিয় বস্তু জগতের সার। কেন সতী প্রাণ লয়ে ত্যাজে পুনর্বার, বিস্তার করিয়া ঋষি কর বিবরণ। শুনিতে চঞ্চলম হইতেছে মন, মৈত্র কহে সম্বোধিয়া বিদুর সুজনে। অতি অপরূপ কথা শুনো স্থির মনে, প্রাকালে যজ্ঞ করে সৃষ্টিকর্তাগণ। যজ্ঞস্থলে সকলের হল নিমন্ত্রণ, সপ্তর্ষি দেবতা দিয়ার মুনিগণ। অনুচর সহবে করণগমন, অপূর্ব যজ্ঞের ভূমি কেবল নিতে পারে। অনন্ত সহস্র মুখে বর নিবারে নারে, ত্রিজগতে সেই সভা দেখিতে সুন্দর। সেই সভা লয়ে সভা হয় শোভাকর, তথায় বসিল যত নিমন্ত্রিত জন। যথাস্থানে যত ঋচি যত দেব মুনিগণ, অগ্নিশিব ব্রহ্মা কইলে আসিয়া গ্রহণ। অঙ্গির তেজিতে লজ্জা পায় সে তখন, হ্যান স্থলে প্রজাপতি দক্ষ মহাজন। প্রবেশ করেন যেন দ্বিতীয় তপন, দক্ষের হেরিয়া যত দেব ঋষিগণ। মান্নার্থে উঠিল সবে ত্যাজিয়া আসন, নিমন্ত্রিত যত দেব সকলে উঠিল। শুধু ব্রহ্মা আর শিব বসিয়া রহিল, সবার পৃথিয়া দুই পাইয়া পূজা দক্ষ প্রজাপতি। ব্রহ্মার আজ্ঞায় বইয়ে বসে ইষ্টমতি, এনকালে শিবপতি পড়িল নয়ন। মান্য নাহি করে শিব হইল শরণ, বাড়িল তাহাতে ক্রোধ ভাবি অভিমান। শিবই চাহি করে তবে ব্রহ্মার সন্ধান। শুনো শুনো এক মনে যত শোভাগণ, বিশেষ কহিব আজি সাধুর চরণ সাধু আচরণ। সাধুগণ যাহা করে লোকে তাহা করে, সাধুতে করিলে মন্দ মন্দ হয় পরে। এই শিবে সাধু বলি কর গুণ গান, দেখো তো সাধুত্ব তার এই কি বিধান। সাধুর আচারে শিব না করে পালন, তা এর দরে লজ্জা পায় লোকপালকগণ। সম্পর্কে আমার শিষ্য হয় মহেশ্বর, মোর কন্যা বিবাহ করে সবার গোচর। সাবিত্রী সমান কন্যা করিলাম দান, শ্বশুর বলিয়া মোর না রাখিল মান। মর কটলোচন এই অসাধু দুর্জন, করিনি নয়না কন্যা করি সমর্পণ। এই দুঃখে প্রাণ মোর কাঁদিছে সতত, তথাপি না করে পূজা হয়ে অবনত। ইচ্ছা ছিল নাহি ছিল ইচ্ছা মোর দিতে কন্যা দান, অপাত্রে করিয়া দান পাই অপমান। অবিদেহ কথা শূদ্রে বেদবাক্য দান, সে মতি করিন দুষ্টে কন্যা সম্প্রদান। সে অতীব অশুচি এই প্রেত সহচর, শ্মশানে মশানে ফিরে হয় দিগম্বর। কখনো রোদন করে হাসে বা কখনো আলুথালু পেয়েছ পাশ উন্মত্ত যেমন। চিতাবশ্য মাখে গায় অস্থিমালা গলে, অসব অস্থিভূষা রূপে পরে কুতূহলে। শিব নাম হয় কিন্তু অশিব প্রধান, উন্মত্ত জনের প্রিয় নাহি অপমান। তম হে প্রণ প্রমথ তাহাদের প্রতি, ভূতনাথ এই দুষ্ট পবিত্র অতি। পিতা মোর সর্বশ্রেষ্ঠ কমল আসন, তার আজ্ঞা মতে আমি দিন কন্যা ধন।
অপাত্রে জামাতা করি পাইলাম ফল, ইচ্ছা মোর ভস্ম করি তাহারি কেবল। এত গহি ক্রোধে দক্ষ আরক্ত লোচন, ক্রোধহীন সদাশিব না করে বচন। ক্রোধমতি প্রজাপতি যাহি শিবপতি, সবার সম্মুখে সমক্ষে পুন কহেন ভারতী। পাপিষ্ঠের অপমান সহ্য নাহি হয়, সাপিব ইহারি আমি সব সভ্য সমুদায়। এত কহি জল লয়ে দক্ষ ক্রোধামতি, দুর্বাক্য কহিয়া সাপ দেন শিবপতি। দেবতা অধম হয় এই মহেশ্বর, উপেন্দ্র ইন্দ্র হতে পৃথক বিস্তর। দিনও আমি অভিশাপ ক্রোধ করে অতি, যজ্ঞ ভাগ যেন নাহি পাই পশুপতি। কোভরে দিলাশা ব্রহ্মারনন্দন, অস্থির হয় না চিত্তে কম্পিত লোচন। অচল অটল রূপে দেব মহেশ্বর, রহিলেন শান্তিমতি না দেন উত্তর। পরেতে বিদুর শুন কি ঘটে ঘটন, অপূর্ব কাহিনী সেই দুঃখ বিবরণ। মৈত্রেয় কহেন শুন বিদুর সুজন, দুঃখবতী অভিশাপ নন্দীর বচন। শৈব দেব দুঃখ যাবে কোটি বাক্য ঘরে কহে হরপতি, শৈবদের সাপ দিতে হন ক্রূরমতি। চঞ্চল হইল তবে জবে শত শত সভাগণ, সকলে হইল দক্ষে বহু নিবারণ। অতিহীনমতি দক্ষ নাহি কথা শুনি, ভোলানাথ শঙ্করের প্রাণ দিল ব্যথা। আ তা কাহারও না শুনি বাধা কম্পিত হৃদয়ে, দাঁড়াইয়া সাপ দেন শিব মহোদয়ে। সাপ দিয়া দেবসভা করি পরিহার, প্রস্থান করেন দুঃখ আপন আগার। হাস্যমুখে আশুতোষ রহেন সভায়, নাহি ক্রোধ নাহি দুঃখ সরল কথায়। আছিল শঙ্কর পাশে নন্দী অনুচর, শিব নিন্দা শুনি সেই হয় ক্রোধপর। দুঃখ যত নিন্দা করে গায়ে নাহি ছয়, ইচ্ছা তার বন্ডমুণ্ড ছিন্ন করিলয়। কিন্তু শিব আজ্ঞা বিনা করিতে না পারে, দমন করিল ইচ্ছা হৃদয় মাঝারে। যখন উঠিয়া দক্ষ অভিশাপ দিল, একবারে তার ক্রোধ জ্বলিয়া উঠিল। শিবের নালয়ে আজ্ঞা নন্দী ক্রুদ্ধমতি, আরক্ত নয়নে কহে দেব গণপতি। শিবের নিন্দিয়া দক্ষ করিলে গমন, করিতে না পারে নন্দী সে ক্রোধ দমন। সভাজনে সম্বোধিয়া কহেন তখন, শুনো শুনো মমবাণী শর্ম মহাজন। শিবের কিঙ্কর আমি নন্দী মম নাম, শিবের চরণ প্রান্তে কৈলা সেতে ধাম। দেবতার শ্রেষ্ঠ দীপ জীব শিব, তার অপমান না পারি সহিতে আর থাকিতে পরাণ। দেবশ্রেষ্ঠ ভগবান হন উমাপতি, তার অপমান করে দক্ষহীনমতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অভেদ গণন, ব্রহ্মি অভিশাপী দক্ষ তার করিল পাতন। থাকিতে জীবিত আমি শিবের কিঙ্কর, ম প্রভু অপমান হন বহুতর। বিশেষ করিয়া দেব শিব অভিশাপ তারে, সবার সম্মুখে দেব শাস্তি দুরাচারে। যদি সেবা করে থাকি শিবের চরণ, সত্য হবে অভিশাপ কহিনু এখন। দক্ষ হয় ভিন্নদর্শী শিবে কি জানিবে, পরমার্থ নাহি তাহে ভাবে কি ভবে কি দেখিবে। মায়াবাদী মূঢ় সেই কোথা পাবে জ্ঞান, এই ভগবান নিজেই করে অপমান। এই দোষে আমি তারি দিব অভিশাপ, করিয়া আছে মূঢ়মতি ঘোরতর পাপ। শুনিয়া দক্ষের বাণী যতেক ব্রাহ্মণ, দেব আদি যত কেহ আছে সভাজন। শিবের করিল ঘৃণা না বুঝি কারণ, হইবে তাদের বুদ্ধি সত্য বিনাশন। পরমার্থ হবে তারা আরা নাহি পাবে জ্ঞান, সংসারে আসক্ত হবে দুঃখ হজাবে প্রাণ। দেহকেই আত্মা বলি জানে প্রজাপতি, পশু সম আত্মহীন এই দ্রুমতি। যে শুনিবে তার বাণী ব্রহ্মার দেবতা ব্রাহ্মণ, হইবে সে পশু সম আমার বচন। নারীতে আসক্ত আর কর্মী হবে মতি, ছাগ সম মুখ সবে মুখ হবে বিষয়েতে রতি। এই চারি সাপ হোক দক্ষের উপর, শিব ভক্তি শিব শক্তি মানি ইহা শাস্ত্রের গোচর। এ জগতে হরদ্দেশী হবে যেই জন, সর্বপাপে হবে সেই পাপের ভজন। বহু ক্লেশ পাবে সেই দূরাত্ম মানব, জন্ম তার মরণাদি হবে অনুভব। হীন কর্ম করিবে সে জীবিকার লাগি, দেব ইন্দ্রিয় প্রতি হবে অনুরাগী। নিজ কর্ম ফলে সেই বাচকেরও বেশে, ভ্রমণ করিবে সদা দেশে ও বিদেশে। সত্য হবে এই বাণী আমারও আজ্ঞায়, যদি মতি থাকে মম শঙ্করেরও পায়।
হ্যাঁ নমতি নন্দী গিয়া অভিশাপ ঘোর, ভৃবের সম্মুখে রণ ক্রোধেতে বিভোর, যজ্ঞ পুরোহিত ভৃগু যোগ দক্ষের বান্ধব, সম্পর্কেতে ভ্রাতার মুনির গৌরব, হ্যাঁ নন্দী অভিশাপ করিয়া শ্রবণ, অন্তরে পাইয়া ব্যথা কহেন তখন, দক্ষ মম ভাই হয় ব্রহ্মার কুমার, দেবগণ প্রিয়পাত্র জগতের সার, তারে দিল অভিশাপ প্রমথের পতি, কেমন শুনিল যত দেব সভাপতি, না শুনিব কারবাণী দিব অভিশাপ, আপনি না শিব আমি শিবের প্রতাপ, যা কহিল প্রজাপতি সত্য সেই হয়, মহামূঢ়গণ শিব পাষণ্ড নিশ্চয়, যে করিব শিব পূজা হবে বুদ্ধিনাশ, অনাচারী হবে সেই নরকে নিবাস, মহাপাপী হবে সেই বেদবিধিহীন, শাস্ত্র প্রতিকূলাচারী হবে নিষেদিন, গৌরী পৈষ্ঠী মাধ্যি সুধা আসব সকল, যেথায় আদরণীয় হয় অবিরল, নষ্ট শৌচ মূঢ় বুদ্ধি যতে মানব, জটা ভস্যদারি হয়ে যাবে সেথা সব, নিশ্চয় প্রচণ্ড হবে হরি কহিলাম সার, বেদমার্গহীন হবে তাহারও আচার, হেনমত অভিশাপ দিলা ভৃগুবর, ক্রোধিত কম্পিত হয় চঞ্চল অন্তর, মুনিবর ভৃগুর এ হেন আচরণ, হেরিয়া নয়নে শিব অতি ক্ষুণ্ণ হন, উত্থান করিলা তবে লয় অনুচর, প্রস্থান করিলা তথা অতি মহেশ্বর, নন্দী সমহেশ্বর করিল প্রস্থান, কমেতে হইল সেই যোগ্য সমাধান, দেব ঋষিগণে সাপ দিল নন্দীগণ, শিবভক্তে দিল সাপ ভৃগু তপধন, দক্ষ দিল অভিশাপ প্রভু মহেশ্বরে, এই মতো সাপবাণী শাস্ত্রের বিতরে, শুনিলে সংশয় নাশ হইবে বিদুর, শুনো সেই বাণী বে কহিব প্রচুর, সুবোধ রচিল গীত হরি কথা চার, নন্দী অভিশাপ বাণী মুক্তির আধার, ইতি দক্ষ কর্তৃক শিব নিন্দার। দ্বিতীয় অধ্যায় সতীর দুঃখালয়ে গমন প্রার্থনা। মৈত্রীয় কহেন শুনো কুরুর কুমার, কি ঘটিল অতঃপর শুনো সমাচার, শিব দক্ষে বিবাদ রহে বহুকাল, তাহাতে স্বর্গেতে ঘটে বিপদের জাল, রমে জগতের স্বামী কমল আসন, দক্ষে আধিপত্য ভার করিল অর্পণ, সর্বাবিত হয়ে দক্ষ গর্ববরে অতি অগ্রাহ্য করেন সব ব্রহ্মিষ্টের প্রতি, রুদ্রের রাখি যক্ষ করে সমাধান, বাজপেয় করি সঙ্গ মঙ্গল কারণ, পুনরায় হল তার যজ্ঞ অভিলাষ, বৃহস্পতি সব যজ্ঞ বেদেরও আভাস, এই যজ্ঞ মহাযজ্ঞ সর্বশাস্ত্রে কয়, সর্বজন মিলি নিমন্ত্রিল দক্ষ মহাশয়, শিব শিবা করি ত্যাগ লয়ে দেবগণ, তপস্বী মহর্ষি আর যত পিতৃগণ, একে একে যক্ষরাজ করি নিমন্ত্রণ, যজ্ঞস্থানে সমাদারে করেন আনয়ন, ভূচর খেচর যত আছে ত্রিভুবনে, সকলে যজ্ঞের কথা আজ করিল জলে কহিল স্বজনে, একে কৈলাসপুর মহেশ রমণী পিতৃযজ্ঞ সুসংবাদ পায়নু আপনি, যবে যজ্ঞী গিয়া লাভ করিছে সম্মান, নানা অলঙ্কার আর পায়ে বহুদান, রইল তাহার ইচ্ছাযজ্ঞ দেখিবারে জনক জননী আর সদর সবারে, হেন আশা করি তবে ভবের রমণী, প্রতিপাশে হাসি হাসি কইলা মনি, কি করো এই আশুতোষ না জানো সংবাদ, কহিছেন করিছেন যজ্ঞ পিতা সবারও আহ্লাদ, আকাশ করতনাদ আঁকিতে দর্শন, যজ্ঞস্থানে দেবগণ করিছে গমন, দেবলোকে যত ছিল ভগিনী আমার, ওই দেখো যায় সবে করি অলঙ্কার, নিতান্ত আমার ইচ্ছা যাব যজ্ঞস্থলে, দেখিব তথায় যত আত্মীয়ের দলে, নিহারি আমার যজ্ঞে করিয়া আদর, বহু অলঙ্কার পিতা দিবে বহুতর, অতি বিস্তারিত যজ্ঞ হয় আরম্ভন, করিব পিতার কাছে তাহা দর্শন, কৃপা করি অনুমতি দাও তুমি সানি স্বামী, পিতার ভবনে যেন যেতে পারি আমি, চিয়াতি আমরা হই সদা পরবশ, জনকের গৃহে যাব ইহাতে হরস, আমি নারী তব তত্ত্ব পাইব কি করে, আজন্মা তোমারই কয় বেদের ভিতরে, নাহি তব মায়া মাত্র সম্বন্ধ কাহার, কেমনই বুঝিব তুমি যায় ব্যবহার, অনুগ্রহ করে দাও দাও অনুমতি, যাইব জনক গৃহে ইহা মম মতি, সতীর শুনিয়া বাণী কন মহেশ্বর, কেমনে যাইবে প্রিয়ে তুমি পিতৃঘর, তব পিতামরি ঘৃণা করেনি অন্তর, নিমন্ত্রণ নাহি করি তো আমার গোচর, এত শুনি সতীকণ শুনো প্রাণেশ্বর, বড় আশা যাব আমি নিজ পিতৃঘর, গুরু নাহি নিমন্ত্রিত দোষ নাহি তো হয়, সৎসন্ধে তাহার গৃহে যেতে পারা যায়, এতে ওই কৃপা তুমি দাও তুমি অনুমতি, জননী হেরিয়া হই আহ্লাদিত অতি, এত কি অদমহে সতীর অনস্থির
তবে হর ধীরে ধীরে কন বচন গভীর, শোনো সতী তোমা প্রতি পরিয়ে প্রণতি, ত্যাগ কর তপ আস বিত্রালয় গতি, প্রাণীর পেয়সী তুমি হও সর্বাধার, কেমন ত্যাজি আমরে যাবে বিত্রাগার, আমি স্বামী হই তব জীবনের সার, শ্রবণ করিবে নিন্দা রূপে আমার, তব পিতা ঘৃণা করে সদা মোর মতি, কি হেতু সেই হেতু তোমা প্রতি নাহি স্নেহমতি, যাইলে তথায় তুমি না পাবে আদর, অভিমানে দগ্ধ হবে দুঃখী নিরন্তর, দেবসভা মাঝে মরে কহি উবচন অভিশাপ, দৃঢ়যক্ষ জান বিলক্ষণ, অতীব গর্বিত সেই যজ্ঞ মহাবীর, মম প্রতি দেশ তার অতিশয় ধীর, অতিশয় স্থির, ঐশ্বর্য তপস্যা বিদ্যা দেহ ও যৌবন, এই ছয় গুণ সদা সাধুর লক্ষণ, ছয় গুণে সাধু হয় যত কুরংসারী, উহারাই করে হাস হয়ে ওলে অহংকারী, ছয় গুণ দুঃখে আছে জানে সর্বজন, অহংকার সর্বনাশ হয়েছে এখন, বিনা নিমন্ত্রণে পারে করিতে গমন, তার ঘরে কে যেই করে মিষ্ট সম্ভাষণ, স্নেহপত্রী অতিশয় তুমি যে তাহার, তফি তফি না পাবে তার সেথা ভালো ব্যবহার, তব দুঃখ তব পিতা বঠে অজ্ঞান দুর্মতি, নাহি পাবে মান প্রিয়ে তথা কুজোরি করি গতি, দক্ষের অন্তরে আছে সেই ভগবান, মনে মনে তারে আমি করেছি প্রণাম, কিন্তু সেই তত্ত্ব নাহি বুঝে তব পিতা, অজ্ঞানে আচ্ছন্ন হয় তব জন্মদাতা, প্রজাপতি দুঃখে মরে করে অপমান, অধিক অপরাধহীন আমি কী কী বিধান, জন্মদাতা পিতা তব মোর শত্রু হয়, তাহার দর্শন কভু উচিত না হয়, না হিসুনি অনুরোধ করিলা গমন, অবশ্য মঙ্গল ঘটিবে ঘটন, অপমান নহে সহ্য অভিমানী জনে, অবশ্য মরণ তাহে শাস্ত্রের বচনে, সেই হেতু শুন প্রিয়ে করি হে বারণ, যজ্ঞ দক্ষে যজ্ঞে প্রিয়তমে না করে ভ্রমণ, সুবোধ রচিত গীত হরি কথা সার, শুনিলে ঘুচিয়া যায় যত পাপ ভার, ইহাতে সতীর ইতি সতীর দুঃখালয়ে গমন প্রার্থনা। আজ এই পর্যন্ত, আগামী পর্বে সতীর দুঃখালয়ে গমন ও দেহত্যাগ। ভালো লাগলে অবশ্যই শ্রীমৎ ভাগবত পাঠ অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।